আমরা দেখতে পেয়েছি সেই ঘটনা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলেন। আজকে সবার মারা যাওয়ার পরে চাদর পরে গোষ্ঠী বাড়িতে খেতে লাগে, সেই উদ্দেশ্যে আজকে দাদুর বাড়িতে আমি আমার ছোটো ভাই যাই। আমার মধ্যম ভাইকে যাওয়ার জন্য বলি, সে যেতে চায় না, সে বাড়িতে থাকতে চায়। আমরা এসে দেখি সে ঘরের সামনের গিলের লক করে দিয়েছে। লকের একটা চাবি আমার কাছে ছিল, চাবি খুললে ভিতরে ঢুকে দেখতে পাই দরজা জানালা সব বন্ধ। তখন রান্নাঘরের একটি দরজা ছিটকারি ভেঙে ভিতরে ঢুকে দেখতে পাই ভিতরের পার্টিশনের দরজাটাও ভিতরে ছিটকারি লাগানো আছে। তারপর অনেক ডাকাডাকি করে তার কোনো সাড়া না পেয়ে আমার বোনজা মাইকে কল করি। বোনজা মাই এসে উপরে উঠে প্রশ্ন দেখতে পায় সে গলায় কামছা দিয়ে জীবন্ত অবস্থা রয়েছে। তোমার কী লাগে? সে আমার ছোটো মধ্যম ভাই। মধ্যম ভাই, তো সেরকম কোনো মানে ঘটনা, পারিবারিক কোনো অশান্তি বা কোনো কিছু? না, সেরকম কোনো ঘটনা নাই। কোন জায়গাটা এটা? মানে উত্তর দোসরা ওয়ার্ড নাম্বার 1। এক্সপোনেন্ট কনসালটেন্সি অ্যান্ড উইনিং এজ আয়োজন করছে 18তম শিক্ষা মেলা এডুমেলিউ 2024। আমাদের যুবদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা। এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা, ধর্মনগর, সাবরু, বিলোনিয়া, পশ্চিমবঙ্গ, নেপাল ও বাংলাদেশে। সবার সাদর আমন্ত্রণ, 8 এবং 9 জুন।